আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো আজকে অনেক দিন পরে চলে আসলাম নতুন আরেকটা ব্লগ নিয়ে। সেটা হচ্ছে আজকে যেহেতু রোজার আগের দিন, তো স্পেশাল কিছু থাকে এই দিনে। বিশেষ করে আমি ভাবি যে স্পেশাল কিছু করলে কেমন হয়। তো ভাবলাম আজকে বিরিয়ানি রান্না করব, একদম ঘরোয়া উপাদান দিয়ে, যেগুলো ইজিলি পাওয়া যায় বাসার ভিতরে, সেই উপাদানগুলো দিয়ে তৈরি করবো। অ্যান্ড সবাই তৈরি করতে পারবে, একদম ইজিলি তৈরি করবো। টেস্ট কিন্তু কোনো অংশে কম নেই, খুবই ভালো লাগে। আর একটা কথা হচ্ছে, আমি আমার রুমে কিছু ডেকোরেশন করছি, ক্রাফটিং করছি, সেগুলোও মাঝে মাঝে দেখাবো আমি যদি পসিবল হয়। তো চলুন আমরা বিরিয়ানি রান্না করতে চাই, ফাঁকে ফাঁকে আরও আড্ডা হবে, আলাপ হবে। তো আশা করছি আমার সাথেই থাকবেন। অ্যান্ড আমার বিশ্বাস যে ভিডিওটা বা ব্লগটা খুবই ভালো লাগবে আপনাদের কাছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, অ্যান্ড ফেসবুকে হলে অবশ্যই লাইক দেবেন পেজে। অ্যান্ড এটাই আমার আপনারা কিছু না। তো চলুন শুরু করা যাক আজকের এই ব্লগ। তো এখানে কিছু বাজার করে আনা হয়েছে রোজার জন্য, যেহেতু লকডাউন শুরু হয়ে যাবে। ইমার্জেন্সি সিচুয়েশন ছাড়া নাকি বাহিরে যাওয়া যাবে না, তো বাজারে না যাওয়াই ভালো এই করোনার মধ্যে প্রতিদিন। তো এই জন্য বাজার করে নিয়ে আসা হয়েছে। এই চিকেনটা দিয়ে আমি আজকে বিরিয়ানি রান্না করব। তো চলুন শুরু করি। তো এখানে আমি জিরে গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়ো নিয়েছি পরিমাণ মতো করে। আর এখানে রসুন বাটা, আদা বাটা, আর জয়ত্রী, জয়ফল, লবঙ্গ, দারচিনি সব কিছু একসাথে পেস্ট করে নিয়েছি। এখানে পেঁয়াজ কুচি করে নিয়েছি পরিমাণ মতো। আর এখানে 1 কেজি বা 1 কেজির উপরে হবে মাংস নিয়েছি, মুরগির মাংস। তো এখন আমি মূল রান্নায় চলে যাব। তো এখানে আমি একটা অনেক বড় পাতিল নিয়েছি, কারণ হচ্ছে যেহেতু আমি একটু বেশি রান্না করব, 1 কেজি মাংসের মতো বা 1.5 কেজির মতো হবে। তো এই জন্য একটু বড় পাতিল নিয়েছি। দিন আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দিব। আজকে যেহেতু রোজার আগের দিন, তো আমি চাচ্ছি একদম ঘরোয়া পদ্ধতিতে বাসায় যেগুলো আছে ওইগুলো দিয়ে করতে। এক্সট্রা কিছু আনা হয়নি বিরিয়ানির জন্য, নর্মালি করছি। তো এখন পেঁয়াজটা ব্রাউন হওয়া পর্যন্ত নাড়তে থাকবো। আরেকটা কথা বলে নেই, সেটা হচ্ছে আমি একবারে তেলটা দিয়ে দিয়েছি বিরিয়ানির জন্য, এক্সট্রা আর কোনো তেল ইউজ করবো না। যে মানুষ অনেকে আবার পোলাও রান্না করতে মাংস ঢেলে দেয়, আমি আর ওইরকম করবো না, নর্মালি করবো। এই পদ্ধতিটা ফলো করলে আসলে খুবই ভালো হয়। একদম সিম্পল যে জিনিসগুলো আছে ওইগুলো দিয়ে করলে বিরিয়ানিটা খুবই মজা হয়। অনেকে আবার টক দই খেতে পারে না, আমার মাই খেতে পারে না, এই জন্য টক দইটা আমি অ্যাভয়েড করবো, টক দইটা দিব না। তো পেঁয়াজটা হালকা ব্রাউন হয়ে যাওয়ার পর এখন আমি ওই বাটা মশলাটুকু দিয়ে দিব। সেটা করে হালকা একটু ভেজে নিব, যেন কাঁচা ফ্লেভারটা চলে যায়। তো একটু হালকা ভাজা হয়ে যাওয়ার পর এখন আমি ওই গুঁড়া মশলাগুলো দিয়ে দিব। দেন এটা অল্প কিছুক্ষণ নাড়াচাড়া করবো। একটু একটু ভাজা ভাজা হইলে ফ্লেভারটা ভালো আসে, প্লাস টেস্টটাই চেঞ্জ হয়ে যায়, খুবই ভালো লাগে। এখন অল্প একটু পানি অ্যাড করবো মশলার জন্য। এখন মশলাটা ভালো মতো কষিয়ে নিব, কারণ কষানো যত ভালো হবে বিরিয়ানির টেস্টটা তত বেশি ভালো হবে। এখন কয়টা তেজপাতা অ্যাড করে দিব। এখন আদা দিয়ে দিচ্ছে, আর এই যে মশলার কালারটা কত সুন্দর আসছে। আমি কিন্তু এখানে কোনো হলুদ অ্যাড করি নাই, কারণ বিরিয়ানিতে হলুদ দেওয়া হয় না, তাহলে এটা খিচুড়ির মতো একটা কালার চলে আসবে, হলদে হলদে ভাত, এই জন্য অ্যাভয়েড করেছি। এখন মাংসটা অ্যাড করে দিব। নাড়াচাড়া করে মশলাটা ভালো মতো মিশিয়ে দিব। তো এখন আমার মশলাটা একদম মেশানো হয়ে গেছে। এটা আমি কতক্ষণের জন্য জাল করবো ঢেকে দিয়ে, 15 মিনিট চাল করার পরে আবার ফিরে আসছি। আর আমি এদিক দিয়ে বসে বসে আমার ক্রাফটিংয়ের সেই কাজটুকু করে ফেলার ট্রাই করছি,
কারণ অনেক সময় হয়ে গেছে, আমি এখনও যে শেষ করতে পারিনি। তো তরকারিটা ওই দিক দিয়ে হতে হতে আমি এদিক দিয়ে এটা দেখি শেষ করতে পারি কিনা। ডেকোরেশন করতে খুবই ভালো লাগে, যে কারণে এত প্যারা নিয়ে এগুলো করা হয়। বাড়িটা হয়ে গেলে আপনাদেরকে ফাইনাল লুকটা শেয়ার করব আপনাদের সাথে, যে কেমন হয়েছে। আমি চাইলে পুরোটা একটা টিউটোরিয়াল করতে পারতাম, বাট ভিডিও করা আসলে খুবই টাফ আমার কাছে, বোরিং লাগে যে এতক্ষণ বসে বসে ভিডিও করব। মানে কাজ করা যে মুড বা যে একটা মানে ফ্রিডমভাবে যে কাজ করা হয় ওইটা আর হয় না আসলে ভিডিও করতে গেলে। ফেস দেখাচ্ছি না কারণ এখন আমার রান্না করতেছি, তো এখন ওই রকম চাচ্ছি না এখন আসতে। রান্না হোক, খাওয়া দাওয়ার সময় পরে না হয় সামনে আসবো ইনশাল্লাহ, জন্যই করে। তো এই তো আমার কি সুন্দর হয়েছে পাতা গাছ, আসলে কাগজ দিয়ে এরকম সুন্দর করে জিনিস বানাতে খুবই ভালো লাগে। তো এটা দিয়ে অনেক কাজ বাকি আছে অবশ্য, সেগুলো না হয় কমপ্লিট করার পরে ইনশাল্লাহ দেখাবো। তো এখন চলুন দেখে আসি আমার বিরিয়ানির কী অবস্থা। তো পরে কি সুন্দর ফ্লেভার দিয়ে বের হয়েছে আসলে বলে বোঝানো যাবে না, খুবই সুন্দর ফ্লেভার বের হয়েছে। এখন আমি এটাতে এক চামচ চিনি অ্যাড করে দিব, চিনিটা দিলে বিরিয়ানির টেস্টটা অনেক বেশি ভালো লাগে, পার্সোনালি আমার কাছে খুব বেশি ভালো লাগে অল্প একটু চিনি অ্যাড করলে। তো চিনি দিয়ে দিব, তো এক চামচ চিনি দিয়ে দিচ্ছি। এখন আবার এটা মিক্স করে দিব, এখন এখানে কিছু আলু বড় করে টুকরো করে নিয়েছি কারণ বিরিয়ানিতে বড় বড় আলু খুবই ভালো লাগে। তো এটা এখন দিয়ে দিব, এখন আলুটা দিয়ে আর একটু কষাবো যেন আলুর মধ্যে মশলাটা ভালো মতো ঢুকে যায়, দেন পানি অ্যাড করবো। তো আরেকটা কথা আমি বলতে ভুলে গেছিলাম, মাঝখানে আমি লবণ অ্যাড করে দিয়েছিলাম স্বাদ মতো, সেটা আমি দেখাতে ভুলে গেছি। তো যাই হোক, এখন আমি এটাকে একটু ঢেকে দিব আরও 5 মিনিটের জন্য, যেন ভালো মতো আলুর ভিতরে মশলাটুকু ঢুকে যায়। তো এটা আমার মাংস আর আলুটা খুব ভালো মতো কষানো হয়ে গেছে, এখন আমি এটাতে পরিমাণ মতো পানি অ্যাড করে দিই। এখন পানিটা অ্যাড করে দেবো যেন মাংসটা ভালো মতো সিদ্ধ হয়ে যায়। আর এখানে 1 কেজি কলার চাউল ধুয়ে স্ট্রেনারে দিয়ে দিয়েছি যেন পানিটা ঝরে যায়, তাহলে বিরিয়ানিটা ঝরঝরে হবে। তো এদিকে আমি দেখি আমার মাংসের কী অবস্থা। তো এই তো আমার মাংসটা হয়ে গেছে, এখন আমি চালটা দিয়ে দিব। চালটা একদম শুকিয়ে গেছে, ঝরঝরে হয়ে গেছে, এখন চালটাকে মাংসের সাথে ভালো মতো মিশিয়ে দিব, 3 থেকে 4 মিনিট ভেজে নিব যেন বিরিয়ানিটা ঝরঝরে হয়। সো আমার চালের সাথে মাংসটা ভালো মতো ভেজে নেওয়া শেষ, এখন আমি এটাতে 2 লিটার পানি অ্যাড করে দিব, যেহেতু আমি 1 কেজি চাল অ্যাড করেছিলাম তার ডবল পানি এখন অ্যাড করে দিব। এখানে আমি 5টা কাঁচামরিচের মুখটা জাস্ট কেটে নিয়েছি যেন ওটার ফ্লেভারটা বের হয়।
আর আমার পানি অ্যাড করা শেষ। এখন আমি কাঁচামরিচটা দিয়ে দিব, দিয়ে ভালো মতো নাড়াচাড়া করে এটা ঢেকে দিব। ফার্স্টে বলক আসা পর্যন্ত একটু আঁচটা বাড়িয়ে দিব, দেন মিডিয়াম টু লোতে রেখে দিব। তো আমি আবার কাজ করতে বসে গেছি, কি করব, বসে থেকে তো লাভ নেই, এটা শেষ করতে হবে। আসলে অনেক টাইম লাগে এগুলো করতে, তো যাই হোক আমি শেষ করার চেষ্টা করব এখন। তো এই তো আমার কাজ, আমি একটা ফুল দেখানো ট্রাই করছি কিভাবে মেক করেছি আমি সেটা, যদিও এখনও তো ডিটেলসে দেখানো পসিবল না যেহেতু আমি ক্রাফটিংয়ের টিউটোরিয়াল দিচ্ছি না, এমনি জাস্ট শেয়ার করছি যে আমি রান্নার ফাঁকে ফাঁকে কী করছিলাম। সো ফাইনালি আমার বিরিয়ানি রান্না শেষ, এটা খুবই ঝরঝরে হয়েছে, একদম পারফেক্ট। আমি সব মশলা একদম মাংসতে দিয়ে দিয়েছিলাম বিরিয়ানি চালের জন্য সব কিছু, এই জন্য এক্সট্রা আর কিছু ইউজ করিনি। তো দেখেন কত পারফেক্ট হয়েছে, খুবই ঝরঝরে হয়েছে। তো তো এখন আজানের টাইম হয়ে গেছে, আজান দেওয়ার পর আমরা সবাই একসাথে খেতে বসবো, দেখা হচ্ছে কিছুক্ষণ পরে। তো এই তো আমার বিরিয়ানির ফাইনাল লুক, আমি আমার জন্য বেড়ে নিয়েছি, একটু ডেকোরেশন বলতে গেলে ওই রকম ডেকোরেশন করি নাই, জাস্ট পেঁয়াজ নিয়েছি সাথে, কারণ পেঁয়াজের সাথে খেতে খুবই ভালো লাগে আমার কাছে। তো যাই হোক এই তো ফাইনাল লুক, এখন আমি খেতে চলে যাব। তো আমি বিরিয়ানি নিয়ে চলে আসলাম, খুবই সুন্দর দেখাচ্ছে, আমি জানি না টেস্ট কেমন হবে, তো দেখা যাক। সাথে পেঁয়াজ কাঁচামরিচ শসা নিয়েছি, পেঁয়াজের সাথে খেলে বিরিয়ানি টেস্ট আরও অনেক ভালো লাগে। মশলাটা খুবই ভালো হয়েছে, নিজের রান্নার তারিফ নিয়ে নিজে করতে নেই, বার আমি করি। চিকেনটা একটু দেখি কেমন হয়েছে, এত বেশি নয়েস, মশলাটা খুবই ভালো হয়েছে, খুব বেশি মজা লাগতেছে। তো চলে আসলাম খাওয়ার পরে, আমার খাওয়া শেষ হয়ে গেছে, আজকে অনেকগুলো বিরিয়ানি খাওয়া হয়ে গেছে অলরেডি, কজ ভালো ছিল বিরিয়ানিটা আলহামদুলিল্লাহ। তো যাই হোক, আরেকটা কথা হচ্ছে আমি যে ক্রাফটটা করছিলাম সেটা আজকে শেষ হবে না আই থিঙ্ক, কারণ আর অনেক কাজ বাকি আছে, তো এই ভিডিওতে আমি দেখাতে পারছি না, রিয়েলি সরি ফর দ্যাট। একটা কথা হচ্ছে যদি আপনারা সেটা দেখতে চান তাহলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন, আমি নেক্সট ভিডিওতে বা নেক্সট ব্লগে আমি ইনশাআল্লাহ দেখানোর চেষ্টা করব, আর পিকচারগুলো আমি পেজে আপলোড করে দেওয়ার চেষ্টা করব যে ফাইনাল লুকটা কীরকম আসে।
তো যাই হোক, যারা এতক্ষণ ধৈর্য ধরে আমার ব্লগটা দেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। অ্যান্ড ভালো লাগলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পেজে লাইক দেবেন যদি ফেসবুকে দেখে থাকেন, আর লাইক কমেন্ট অবশ্যই করবেন। আর একটা কথা, এই করোনা প্যান্ডামিকের মধ্যে কেউ অযথা বাসা থেকে বের হবেন না জরুরি প্রয়োজন ছাড়া। সবাই নিজের খেয়াল রাখবেন, যত্ন নেবেন, পরিবারের যত্ন নেবেন, অ্যান্ড ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নেক্সট ব্লগে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।